হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মন অ্যান্ড মনস্টারি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি আলু ডালের বড়ি দিয়ে রুই মাছের ঝোল। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। আর এটা গরমের মধ্যে একদম হালকা ফুলকা একটা রান্না, ভীষণই সহজ পদ্ধতিতে রান্না। তো আমি এখানে রুই মাছগুলো ভেজে নিয়েছি, হলুদ নুন মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি ডালের বড়ি, এগুলো হলো কলাই ডালের বড়ি, নিয়েছি ধনে পাতা কুচি, এদিকে নিয়েছি কাশ্মীরি মিরচ পাউডার, জিরে পাউডার আর আদা বাটা, আর নিয়েছি ধনে পাউডার, আর আলু নিয়েছি লম্বা করে কেটে। তো এ দিয়ে পুরো রান্নাটা করব। আর সম্বারের জন্য জিরা নিয়েছি ফোড়নের জন্য, সাদা জিরে। আর পুরো রান্নাটাই আমি সরষের তেল দিয়ে করব, মাস্টার্ড অয়েল। তো চলো রান্নাটা বসিয়ে দিই। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম নুন আর হলুদ। তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম নুন আর হলুদ, ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখানে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব, ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি, একদম লাল করে ভেজে নেব। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তারপরে আমি এখানে আলুগুলো ভেজে নেব, আলুগুলো লাল করে ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে দিলাম। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন ওই কড়াইতে তেল ছিল, এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে, আর দিয়ে দিলাম টমেটো। সাদা জিরেটা হয়ে গেছে ভাজা, দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিলাম আদা বাটা, এক চামচের মতো আদা বাটা। এবার একটু জল দিয়ে দিলাম যাতে না ছেটে, আদাটা তেলে দিলে খুব ছেটে, তো ওই জন্য একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি নুন। এবার এগুলোকে একসাথে ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আর আদাটাও কাঁচা ভাবটা চলে যাচ্ছে, আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো টমেটোটা আমার গলে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিরচ পাউডার, দিয়ে দিলাম হলুদ পাউডার, জিরে পাউডার, এখন দিলাম হলুদ পাউডার। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি পুরো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলার থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আলুগুলো, আলুগুলো একটু কষিয়ে নেব।
দিয়ে দিলাম একটু জল, এখন ভালো করে আবার কষিয়ে নিচ্ছে। মিডিয়াম টু লো ফ্লেমেই কষাচ্ছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3-4, এবার দিয়ে দিচ্ছি গরম জল গ্রেভির জন্য। ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। আর একটু জল দিয়ে দিলাম। এখন আমি ঢেকে 5 মিনিটের জন্য কুক হতে দেব। তো 5 মিনিট পর তুলে নিলাম, আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিয়েছি, এখন ভালো করে নাড়াচাড়া করে ঝোলের সাথে আমি ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি মাছগুলো। একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ নুনটা একটু কম হয়েছিল বলে নুনটা দিয়ে দিলাম। নুনটা তোমরাও চেক করে দেখো, যদি কম হয় তো এই সময়ে দিয়ে দেবে। আবার আমি ঢেকে 5 মিনিটের জন্য কুক হতে দিলাম, যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর তুলে নিলাম, এখন আমি ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম। ডালের বড়ি দিয়ে মাছের ঝোল দুর্দান্ত লাগে বন্ধুরা, সবাই খেয়েছো। তো ভালো করে আমি ঝোলের সাথে ডুবিয়ে ডুবিয়ে দিলাম, যাতে বড়িগুলো সেদ্ধ হয়ে যায়। তো আবার 5 মিনিট আমি কুক করে নিয়েছি। আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, 5 মিনিট পর তুলে নিলাম। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তো আমি গ্যাস অফ করে এখন স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। আমার রেডি টু সার্ভ আলু ডালের বড়ি দিয়ে রুই মাছের ঝোল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, তবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।
বাই বাই।